নারদা কাণ্ডে কেন শুধু শুভেন্দু অধিকারীর কথা? রিপাবলিকের চোখা প্রশ্ন অভিষেককে যারা নারদায় অভিযুক্ত, যে তৃণমূল হোক বিজেপি হোক সবার শাস্তি হোক, সবাইকে অ্যারেস্ট করা হোক, শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করা হোক রিপাবলিকের প্রশ্নের জবাব অভিষেকের। আপনি নারদা নিয়ে বলছেন, কিন্তু আপনার দলেও তো একাধিক লোক রয়েছে, ফিরাদ আকিব, অপরূপা বক্তার, ফিরাদ আকিব, অপরূপা বক্তার, সবাইকে অ্যারেস্ট করা হোক, সুরেন্দ্র অধিকারীকে দিয়ে শুরু করা হোক। আমি টুইট করেছি, দেখে নিও। এটা নিয়ে এক ঘন্টা শো করো তোমার চ্যানেলে। অবশ্যই অবশ্যই, যে যারা নারদায় অভিযুক্ত, এফআইআর নেম অ্যাকিউজড, তাদের তোলা হোক, সুরেন্দ্র অধিকারীকে দিয়ে শুরু করা হোক। স্বাগত নাই ফিরাদ আকিব, অপরূপা বক্তার, প্রত্যেককে কথা বলো বাংলা, একদম বুঝে গেছি। নামটা দিয়েছে রিপাবলিক বাংলা, বাংলা কথা বলার জন্য একদম বুঝে যাচ্ছি। আমি বলছি যারা ইনভলভড, এফআইআর নেম অ্যাকিউজড, যারা সে তৃণমূল হোক বিজেপি হোক, তাদের সবার শাস্তি হোক, সুরেন্দ্র অধিকারীকে দিয়ে শুরু করা হোক। নারদা কাণ্ডে কেন শুধু শুভেন্দু অধিকারীর কথা? রিপাবলিকের চোখা প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা নারদায় অভিযুক্ত, যে তৃণমূল হোক বিজেপি হোক, এমনকি সবার শাস্তি হোক, সবাইকে অ্যারেস্ট করা হোক, শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করা হোক রিপাবলিকের প্রশ্নের জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং জিজ্ঞাসাবাদের পর তিনি যখন বেরিয়ে এসেছিলেন, ঠিক তার পরবর্তীতে একেবারে চোখা চোখা প্রশ্ন রিপাবলিক বাংলার তরফ থেকে করা হয়, তাতেই উত্তর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে রিপাবলিক বাংলা প্রশ্ন করেছিল, তাতে কি কি উত্তর দিয়েছিলেন তিনি শোনাব। চাকরি নেই বাংলায়, যখন সংবাদ মাধ্যম খুলেছেন কেন? বাংলায় চাকরি আছে বলে চাকরি পেয়েছেন। রিপাবলিক বাংলা, রিপাবলিক গুজরাটি হয়নি কেন? রিপাবলিক মধ্যপ্রদেশ হয়নি কেন? নামটা দিয়েছে রিপাবলিক বাংলা, বাংলা কথা বলার জন্য একদম বুঝে যাচ্ছি। আমি বলছি যারা ইনভলভড, এফআইআর নেম অ্যাকিউজড, যারা সে তৃণমূল হোক বিজেপি হোক, তাদের সবার শাস্তি হোক, সুরেন্দ্র অধিকারীকে দিয়ে শুরু করো। আপনি যে দৃঢ়তা নিয়ে আমাকে প্রশ্ন করছেন, একই দৃঢ়তা নিয়ে প্রশ্ন করতে হবে। কিন্তু এই যে পাঁচ ছবার ধরে কেন করেননি, কেন করেননি, পাঁচ ছবার ওনাকেও জিজ্ঞেস করতে হবে। যদি আপনি একই দৃঢ়তা নিয়ে আর একই মানসিকতাকে নিয়ে অমিত শাহকে প্রশ্ন করতে পারেন, আমি রাজনীতি ছেড়ে দেবো। আপনার চ্যানেলের নাম কি? রিপাবলিক। কার্যত মেজাজ হারাতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একবারে চোখা চোখা প্রশ্ন রিপাবলিকের, তাতেই মেজাজ হারালেন তিনি। আর এই নিয়ে রাজনৈতিক মহল কি বলছে? সজল ঘোষের বক্তব্য শোনাব বিজেপি নেতা, এবং একই সঙ্গে কৌস্তভ চ্যাটার্জি সিপিএম নেতার বক্তব্য শুনুন। অধিকারীকে জেলে পাঠাতে চায় তো ঠিক আছে, যদি শুভেন্দু অধিকারী ভুল করে থাকেন তিনি জেলে যাবেন, কিন্তু তার সঙ্গে তো বাকি সাত আটটা তৃণমূলীকেও যেতে হবে। বিষয় হচ্ছে উনি প্রথম থেকে তো এটাই চান, উনি তো প্রথম থেকে এটাই চান। নারদা উনি করিয়েছিলেন কেন? নারদার আসল মাথা আসল নারদকে, আসল নারদ তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। নারদাটা করিয়েছিলেন কেন? যে সনি পিসির পাশে যে চারদিকে যে বল হয়, এই যে সুরেন্দ্র বাবু, সুলতান আহমেদ, ববি হাকিম, মদন মিত্র, বলয়টাকে ভাঙতে হবে, ভেঙে নিজেকে পিসির পরে দু নম্বর প্রতিষ্ঠা করতে হবে। পয়সা কেডি সিং এর, কেডি সিং ওনার এমপি, আর কেডি সিং কে দিয়ে করানো হচ্ছে এই নারদ স্টিং অপারেশন। সেটা তো উনি আগেই চেয়েছিলেন, নাথিং নিউ। যে শুভেন্দু অধিকারী, ববি হাকিম, মদন মিত্র, শোভন চ্যাটার্জিরা জেলে যান, এটা আগেই চেয়েছিলেন। বরঞ্চ উনি বলুন যে নারদার সব আসামি অপরাধী যারা, তারা সবাই জেলে যাবে। ম্যাথিউ স্যামুয়েল কার কাছ থেকে টাকাটা পেয়েছিল? কেডি সিং। কেডি সিং কে? কেডি সিং মমতার নমিনেটেড, মমতার ইলেক্টেড না, মমতার নমিনেটেড রাজ্যসভার এমপি, তেহেলকা ইন্ডিয়ার সিইও। তাহলে কেডি সিং এই টাকাটা দিয়েছিল কাকে? কেডি সিং এর এত বড় ক্ষমতা আছে নাকি যে কেডি সিং ফাঁসাবে তৃণমূলের এতগুলো নেতাকে? কেডি সিং এর সাথে অভিষেক ব্যানার্জির যোগ সাজোগে তৃণমূলের নেতাদের ফাঁসানোর চেষ্টা হয়েছিল। এই তো তৃণমূল কংগ্রেস, এ তো গ্যাং অফ ক্রিমিনাল, গ্যাং অফ কর্পোরেট ক্রিমিনাল, এ তো ভাবা যায় না। এ তো আপনি ভাবতে পারছেন ঘটনাটা কোন জায়গায়? একটা শাসক দল যে সরকার চালাচ্ছে, সেই দলের নেতা মন্ত্রীরা নিজেদের ফাঁসাবার জন্য বেআইনি টাকা, চা বাগানের বেআইনি টাকা, কাটমানির বেআইনি টাকা, কেডি সিং কে? কেডি সিং মাফিয়া। সেই মাফিয়াকে ব্যবহার করা হয়েছে অভিষেক ব্যানার্জি যাতে দু নম্বর পোস্টে আসতে পারে।
নিয়োগ দুর্নীতি তদন্তে গতকালই ইডি দপ্তরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। প্রায় 9 ঘন্টা পর ইডি দপ্তর থেকে বেরিয়ে রিপাবলিক বাংলার প্রশ্নে মেজাজ হারান অভিষেক। চাকরি প্রার্থীদের শাসকের প্রতিশ্রুতির কি হলো সেই প্রশ্নের উত্তর অভিষেকে জানান, চাকরি দেওয়ার ইখতিয়ার তার নেই, তবে বাংলায় চাকরি হয়েছে। সেই সঙ্গে তার আজব যুক্তি, চাকরি আছে বলেই বাংলায় রিপাবলিক বাংলা এসেছে, গুজরাতে যায় না। শুনুন অভিষেক বাবু, একটাই প্রশ্ন। আপনি বলেছিলেন প্রতিশ্রুতি দিন, প্রতিশ্রুতি রাখার নাম দলের নাম তৃণমূল কংগ্রেস। আপনি এক বছর আগে এসএলএসটি চাকরি প্রার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজও তারা রাস্তায়। তারা বলেছে আমি প্রতিশ্রুতি দিয়েছি চাকরি দেবো, আপনার এতটুকু বুদ্ধি নেই চাকরি দেওয়ার অথরিটি? আমি, আপনি তো মিটিং করেছিলেন। মিটিং করেছি, আমি প্রতিশ্রুতি দিয়েছি, আপনি তো দিয়েছিলেন। আমি প্রতিশ্রুতি দিলে, শুনুন, আমি প্রতিশ্রুতি দিলে সামনাসামনি দিই, সংবাদ মাধ্যমের সামনে দিই, দুপুরিতে প্রতিশ্রুতি দিয়েছিলাম, পালন হয়েছে? 2021 সালে ডবল ডবল চাকরি প্রতিশ্রুতিতে এসেছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমি বলেছিলাম ডবল ডবল চাকরি, তৃণমূল সুপ্রিমো বলেছিলেন ডবল ডবল চাকরি, চাকরি হচ্ছে না? তার চাকরি প্রার্থী আপনি বাংলায় চাকরি করছেন? চাকরি প্রার্থী, চ্যানেল বুঝরাটি কেন খুলতে পারেনি? গুজরাটি, গুজরাটে চাকরি নেই, বাংলায় সংবাদ মাধ্যম খুলেছেন কেন? বাংলায় চাকরি আছে বলে চাকরি পেয়েছেন? যারা যারা রিপাবলিক বাংলা, রিপাবলিক মধ্যপ্রদেশ হয়নি কেন? বাংলায় সুযোগ রয়েছে বলে আপনি চাকরি পাচ্ছেন,